एवरीवन वेलकम बैक टू माय चैनल ए मॉम विद टू बॉयज। आशा करछि आपनारा सबाई अनेक बेशी भालो आछेन। आमी आज सकाल सकाली बेरिये पड़ेछि एकटा काजे आमार दुई बाबाके निये। एक्चुअली आमार एकटा पार्सल आसार कथा छिलो एबं सेटा एसेछिलो, किन्तु आनफर्चुनेटलि ओरा खूब सकाले आसाते आमार बासाय जखन दरजा नक करे आमी तखन घुमियेछिलाम, ताई आमी पार्सलटा रिसिभ करते पारिनि। তো যাই হোক, আমি আমার বাসার কাছের যেই 7-Eleven ওখান থেকে গিয়ে পার্সেলটা পিক করে নিয়ে এসেছি। এখন হচ্ছে দুপুরে রান্না করছি। আজ রান্না করব বিরিয়ানি। বিরিয়ানির রেসিপি আগেও দেয়া হয়েছিল আমার একটা ভিডিওতে, তাই ডিটেইলস কোনো রেসিপি দেখাবো না, জাস্ট কুইকলি দেখে নিন আপনারা আমি কীভাবে বিরিয়ানিটা করছি। প্রথমে মাংসটাতে আদা রসুন বাটা, টক দই, পেঁয়াজ বাটা, গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে মেরিনেট করে তারপর মাংসটাকে আমি রান্না করে নিলাম। বাংলাদেশের রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেলে একটা গ্রেভি সাথে দিত, আমি আজকে চেষ্টা করব সেই গ্রেভিটা বানাতে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দিলাম কিছু কাজু বাদাম, এরপর এতে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট, আর দেব সিসেমি সিড বা সাদা তিল। এগুলোকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিয়ে কমপ্লিটলি ঠান্ডা করে নেব। এখন ওই সেম প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু সফট হয়ে আসলে এতে দেব আদা রসুন বাটা। এছাড়াও আমি দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সবকিছু একসাথে একটু ভালোমতো ভেজে নেব। আমার অন্য চুলাতে বিরিয়ানি রান্নাও চলছে। রেকর্ড করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই মাঝখানে কিছু অংশ রেকর্ড হয়নি। তো আমি যেই বাদামের মিশ্রণটা প্রথমে রেডি করেছিলাম, এছাড়াও পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের যে মিশ্রণটা সবগুলো ভেজে রেখেছিলাম, এখন একসাথে এগুলোকে ব্লেন্ড করে নেব। আবারও আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন এতে দিচ্ছি সামান্য জিরা। জিরাটা দেওয়ার পরে যখন এর ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন এতে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাটাকে তেলের মধ্যে কষাতে হবে, যেভাবে আমরা মাংসর মশলা কষাই ঠিক সেইভাবে। মশলাটাকে ভালো মতো 5-7 মিনিট কষানোর পরে আমি এখন এতে কিছু গুঁড়া মশলা দিব। এতে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও এই মশলাটাকে মিনিট 5-এ কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট কষানোর পরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি পানি। এটার পারফেক্ট কনসিস্টেন্সিটা এরকম হবে। লবণটা চেক করে আবারও যদি লবণ দেওয়া লাগে তাহলে লবণ অ্যাড করে নেবেন।
পানি দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন উপরে তেল ভেসে উঠবে, তখন এতে কিছু ধনেপাতা কুচি দিয়ে আপনারা এই মশলাটা নামিয়ে নেবেন। আমার এই গ্রেভিটা খেতে একদম হুবহু বাংলাদেশের যেই হোটেল রেস্তোরাঁতে বিরিয়ানির সাথে গ্রেভি দেয় ওরকম টেস্ট হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন। বিরিয়ানি বা পোলাওর সাথে যারা একটু গ্রেভি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন বিরিয়ানির লাস্ট স্টেপ, যেটা বিরিয়ানি লেয়ার করা, সেটা করছি। আমি চালটাকে 70% মতো একটু কুক করে তারপর মাংসর সাথে লেয়ার করে মাঝখানে একটু পেঁয়াজ বেরেস্তা ঘি ছড়িয়ে দিয়ে লেয়ারটা করে নিচ্ছি। উপরের ফাইনাল যেই লেয়ারটা সেটাতে আমি সামান্য আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে দিব। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি একটু টমেটো সালাদ করে নিয়েছি। দুর্ভাগ্যবশত আবারও আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে এটা বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ, আজ আমার ছোট বাবা আয়া তো নিজের হাতে খাচ্ছে, তাই আমি একটু রেকর্ড করলাম। আজ বিকেলে একটা ভিন্ন রকমের কেক বানাবো, আর এই কেকটা আপনারা মাত্র 5 মিনিটে বানাতে পারবেন, খুবই মজার হয়। এটার নাম দিয়েছি আমি প্যানকেক স্যান্ডউইচ। নর্মালি আমরা প্যানকেকের ব্যাটারটা যেভাবে বানাই সেভাবেই একটা প্যানকেকের ব্যাটার বানিয়ে নিতে হবে, আর এটাতে একটু টুইস্ট আছে যে কারণে এটার নাম প্যানকেক স্যান্ডউইচ। তো আমি একটা কাচের পাত্রে নিয়েছি প্রথমে 1 কাপ সেলফ রেজিং ফ্লাওয়ার। আপনাদের কাছে যদি সেলফ রেজিং ফ্লাওয়ার না থাকে তাহলে নর্মাল প্লেন ফ্লাওয়ারের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করে নিলেই হয়ে যাবে। এছাড়াও আমি দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম সুগার। শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিক্স করে নেব। এরপর আমি এতে দিচ্ছি একটা ডিম। আরও দিচ্ছি 1/4 কাপ অয়েল। এখন অল্প অল্প করে দুধ দিয়ে প্যানকেকের ব্যাটারটা বানিয়ে নিব। এখানে 1/2 কাপের চেয়েও একটু কম পরিমাণ মিল্ক লেগেছে। আপনারা চোখের আন্দাজে প্যানকেকের ব্যাটারটা যেরকম হয়ে থাকে সেইভাবে একটা ঘনত্ব তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিরকম হবে। এখন
এখন আমি স্যান্ডউইচ মেকারের সুইচটা অন করে দিয়ে এটাকে প্রথমে প্রিহিট করে নেব। প্রিহিট করা হয়ে গেলে এতে সামান্য একটু ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। সাহায্যে অল্প একটু করে ব্যাটার নিয়ে যেই স্যান্ডউইচের খোপগুলো আছে সেখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটার মাঝে আমি চামচের সাহায্যে সামান্য একটু করে নাটলা দিয়ে তারপর আবারও ওটার উপরে ব্যাটার দিয়ে দেব। কেকটা যখন বেক হয়ে যাবে তখন জিনিসটা এক্স্যাক্টলি স্যান্ডউইচের মতো হবে, কারণ এটার ভেতরে ফিলিং দেয়া। বাচ্চারা কিন্তু নাটলা খেতে অনেক পছন্দ করে, তো এভাবে কুইকলি ওদেরকে বানিয়ে দিলে ওরা কিন্তু অনেক মজা করে খাবে আর জিনিসটা অনেক সারপ্রাইজিংও হবে। এই যে এভাবে আমি উপর থেকে আবারও একটু ব্যাটার দিয়ে নাটলাটাকে ঢেকে দিচ্ছি আর জিনিসটা দেখতেও এত সুন্দর হয়, খেতেও এত মজা হয়। বাসায় হঠাৎ গেস্ট আসলে চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা খুব কুইকলি এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে, সব মিলিয়ে মাত্র 5 মিনিটের মতো লেগেছে। একটা কেক যে ভাঙা দেখছেন এটা আমার ভুলের কারণেই ভেঙেছে। আসলে আমি যখন ওই ঢাকনাটা তুলছিলাম তখন ভুলে ওটা হাত থেকে খুলে পড়ে যায়, এই কারণে এই কেকটা ভেঙে গিয়েছে। পরে আমি আবারও বানাবো, দেখবেন কত সুন্দর করে হচ্ছে জিনিসগুলো। এখন অন্য পাশে যে দুইটা কেক এগুলোতে আমি দিব পিনাট বাটার। পিনাট বাটারের ফিলিং এটা আমি আমার জন্য করছি একটু হেলদি ওয়েতে, আমি নাটিলারটা খাবো না, ওই জন্য আমারটাতে আমি দিলাম পিনাট বাটার। আর দেওয়ার সময় যদি একটু ছড়িয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই, এটা বানানোর পরে একদম পারফেক্ট শেপ হবে। আমি এখন বাকি ব্যাটার দিয়ে সবগুলো কেক এভাবে বানিয়ে নেব। লাস্টে কিছু ব্যাটার দিয়ে আমি জাস্ট প্লেনভাবে বানিয়ে নিচ্ছি, এটাতে আর কোনো ফিলিং দিব না। প্লেনটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে।
আপনাদের একটু ভেঙে দেখাই জিনিসটা ভেতরে দেখতে কিরকম হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমি যে রেসিপিগুলো দেখিয়েছি সেগুলোও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে সেটা আপনারা মিস করবেন না। আমি চেষ্টা করি আমার কন্টেন্টের মাধ্যমে আমার লাইফস্টাইলটা তুলে ধরতে। আশা করি আমার ভিডিওর মাধ্যমে কেউ না কেউ উপকৃত হবেন। এছাড়াও আমি আমার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি, সেটা আমি আমার কন্টেন্টের মাধ্যমে শেয়ার করতে পছন্দ করি। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।